আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরাক ও রবিআল আজমাইন আগ ইস্ত্রি বাংলার দূরেরও কাছে সম্মানিত সদি দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকে বসে আপনারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনাদের সকলকে দ্বারা শুভেচ্ছা আমাদের এই অনুষ্ঠান সমষ্টিক আলোচনা আর মূল বিষয় হলো কোরআনের ঘটনা বুঝতেই পারছেন কোরআনের এটি আলোচনার মজলিস আর এই মজলিসের দাম অনেক বেশি কোরআনের ইতিহাস কেন জানতে চাইবে কোরআন থেকে তথ্য কেন জানতে চাইবে যার ভিতরে ন্যূনতম ইমান থাকবে সে অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষায় থাকবে আমরা আশা করি আপনারা তার চেয়েও বেশি আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন এই মজলিসে বিজ্ঞ আলেমদের সমন্বয়ে কোরানের সে আলোচনা শোনার জন্য আজকের এই পর্বের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে ঐতিহাসিক একটি যুদ্ধ যেটি আল্লাহ আল সোরা আল এমরান এবং বিভিন্ন জায়গায় ইঙ্গিত করেছেন সেটি হল ঐতিহাসিক অহোদের যুদ্ধ আর সেই যুদ্ধের কথা নিয়ে এবং শিক্ষা নিয়ে আলোচনায় আমরা আজকে অংশ নেব যে সকল অতিথিবৃন্দ আমাদের সাথে যোগ দিয়েছেন আলোচনায় চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়নি প্রথমে আমার সর্ব ডানে বিশিষ্ট আলেদিন শেখ হাসান জামিল জামিলাম এবং আমার ডানে উপবিষ্ট আছেন বিশিষ্ট তরুণ আলেম شيخ أحمد الله السلام عليكم ورحمة الله وبركاته أبن عمار بامي بزستاسن عارิก ترون علم مخلص من أرشاد السلام عليكم ورحمة الله وبركاته أبن عمار شرب بامي بزستاسن بيشجتو علم الدين شيخ مفتي قاضي محمد إبراهيم السلام عليكم ورحمة الله وبركاته شو دي عبد الله أمي حارم قصيد بالشلام إسلامير هاشيك আমাদেরকে শিখিয়েছে অনেক কিছুই যেখানে আহত হয়েছিলেন আমাদের বিশ্বনাথ মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম তরুণ আমরা এই ঘটনার মূল অংশটি শুনি আমাদের অতিথি আলোচক শেখ মুখলেসবিন আশাদ কাছ থেকে আলহামদুলিল্লাহ ওহুদের যুদ্ধ সংগঠিত হয় তৃতীয় হিজরিতে সাউওয়াল মাসে বছর পর সুতরাং ওহুদের যুদ্ধটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল আর এর একটি কারণ ছিল যে বদরের যুদ্ধে মক্কার কাফেররা যে আপনার পরাজিত হয়েছিল দারুণভাবে শুধুমাত্র এই প্রতিশোধের আগুনে তারা জ্বলতেছিল আর এই প্রতিশোধের আগুনে জ্বলার কারণে তারা পদক্ষেপ নেয় তার পরের বছরই পুরোপুরি তৈরি করে তারা হঠাৎ করে এক সময় মদিনায় আশ্রয় গ্রহণ করে অর্থাৎ যুদ্ধের জন্য তারা আক্রমণ করে উহুদ পাহাড়ের পাশে এসে ক্ষীমা গাড়ি ওরা এখান থেকে যুদ্ধ পরিচালনা করবে এই সংবাদ নবী করিম সাল্লি ওয়াস্লামের কাছে পৌঁছলো নবী করিম সাল্লি ওসাল্লাম কেরামকে নিয়ে মসজিদের নাবিতে বসে আলোচনা করলেন পরামর্শ করলেন যে কি করা যায় পরামর্শ দুইটা দিতে হবে যে আমরা মদিনাতে থেকেই যুদ্ধ করব তাদের সাথে নাকি আমরা মদিনার বাইরে যেয়ে যুদ্ধ করব তো সাহাবাই কেরামদের মাঝে আপনার আরও এক শ্রেণীর মানুষ বসবাস করত যারা মোনাফিক ছিল এদের মধ্যে আবদুল্লা বিন উবাই এদের রাসুল মুনাফিক বলা হয় মুনাফিকদের লিডার ছিল এ পরামর্শ দিল যে না আমরা মদিনাতে বসেই এখানেই যুদ্ধ করব তো সাহাবাই কেরাম রদিয়াল্লাহ তালা আনহম যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই তাদের একটা বড় পিপাসা ছিল যে আমরা এমন কোনো মুহূর্ত যদি এসে যাই তাহলে আমরা যুদ্ধ এবং আমরা মাঠে গিয়ে যুদ্ধ মাঠে যে যুদ্ধ করব। এ ধরনের একটা আশা পিপাসা ছিল এই জন্য আরো আরো সাহাবাহিকেরাম জোর দিয়ে বললেন ইয়ারাসাল্লাহ সাল্লাম না আমরা ভিতরে না আমরা মাঠে যে বাইরে যে যুদ্ধ করব নবী করিম সাল্লাই সাল্লাম পরামর্শ শোনার পরে নবী কার্ল সাল্লাম ঘরের ভিতরে গেলেন এবং যুদ্ধর পোশাক পরে চলে আসলেন সাহাবাই কেন চিন্তা করলেন যে আমরা জোরদারভাবে দাবি জানালাম এর জন্য রসুল্লাহ সাল্লাম হয়তো কষ্ট পেলেন পোশাক খুলে পরে আসলেন ওনারা আবার অজুর পেশ করলেন যারা রসোল্লা সাল্লাম আমাদের হয়তো ভুল হয়ে গেছে আপনি ক্ষমা করে দিয়েন নবী করিম সাল্লাইসাল্লাম বললেন যে কোনো নবী যখন যুদ্ধের পোশাক পরে নাই সেই নাবীর জন্য পোশাক খোলা জায়জ নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর থেকে কোনো আদেশ না আসবে সুতরাং এখন আমরা যুদ্ধর পরিস্থিতি নিই এবং উহুদের ময়দানে বের হয়ে যায় সাহাবাই কেরামকে নিয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম উহুদের প্রান্তে যান এবং সেখানে যে মধ্যে আপনার আপনার বিন উবাই তিনশো আপনার সাহাবিকে ভুল বুঝিয়ে তাকে পিছপাও করে ধোকা ধন্যবাদ আপনাকে এই প্রতিদর্শক আমরা শুনলাম যে অহুদের যুদ্ধ প্রেক্ষাপট জানলাম এবং সেটি ছিল তৃতীয় হিজড়িতে দ্বিতীয় হিজড়ির সতেরোই রামাদান হয়েছিল বদরের যুদ্ধ আর তৃতীয় হিজড়ির এগারোই সওয়াল হয়েছিল অহুদের যুদ্ধ তো যুদ্ধটা শুনলাম যুদ্ধের সূচনা এবার যুদ্ধ কেমন করে হলো এবং যুদ্ধ যুদ্ধটি শিক্ষণীয় এই ব্যাপারে প্রথমে আলোচনা করার জন্য আমি শেখ হাসান জামিলকে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আপনাকে শেখ মুখলিস যেভাবে এগুচ্ছিলেন যুদ্ধের ময়দান পর্যন্ত নিয়ে গিয়েছিলেন আমাদেরকে সেখানে আসলে রসুল করিম সাল আলী আসাল্লাম ওহুদের পাহাড়কে বলে রাখা ভালো ওহুদ হচ্ছে মদিনার কাছের সবচেয়ে বড় পাহাড় তিন মাইল দূরত্বের মধ্যে তো ওই জায়গা মদিনা থেকে কাছেই সাহাবা একরাম তখন প্রত্যুষেই বের হয়ে গেলেন যেটা কোরআন কারিমা আসছে ওই ধা ও আহলিকা কিতাল এইভাবে আসছে কথাটা তো রসুল করিম সাল্লা আলিয়াল্লাম সেখানে সব বন্দি করলেন কাতার ঠিক করলেন সাহাবাহিক যুদ্ধ কিভাবে শুরু হবে কিন্তু রসুল সাল্লাহ আলি সাল্লাম যেমন একজন বাবা হিসেবে শ্রেষ্ঠ বাবা ছিলেন একজন সেনাপতি হিসেবেও রসুল কিন্তু শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন যুদ্ধ কৌশল তিনি খুব ভালো বুঝতেন রসুল করিম সল্লাহ আলিয়াল্লাম সবচেয়ে বেশি চিন্তা করতেন যেটা যে আক্রমণ করার চেয়ে নিজেদেরকে রক্ষার যে ব্যাপারটা এটা নিশ্চিত করতে হবে কারণ আমি আক্রমণ করলাম কিন্তু আমি নিজেকে রক্ষা করতে পারলাম না তাহলে তো আক্রমণ কোন লাভ নেই একটা জায়গা ছিল একটা ছোট টিলার মত ছিল সেখান থেকে যাতে আক্রমণ না করা যায় সেই জন্য সেখানে রসুল করিম সাল্লাম একদল নেতৃত্বে সেখানে রসুল করিম সালামকে তাদেরকে এই বলে বসিয়ে দিলেন এই অবস্থাতেই যুদ্ধ শুরু হয়ে গেল প্রচন্ড যুদ্ধ এটা একটা ইম্পর্টেন্ট যুদ্ধ কৌশল রসুল ইসলাম দেখলেন যেই প্রত্যেকে শত্রু থেকে আক্রমণ করতে পারে সেখানে উপরে তীরান বসিয়ে দিলেন আর শেখ আপনার কাছে আসতে চাই অনন্য কৌশল ছিল ওই যে যেটা বললাম যে আক্রমণের সে রক্ষার দিকটা আল্লাহ নবী পিছনে যে রেখে দাঁড়িয়েছিলেন এবং যুদ্ধ শুরু হলো সেখান থেকে আপনি একটু আলোকপাত করেন জি যখন যুদ্ধ শুরু হলো ওই যে এখানে তীরন্দাজদেরকে যে কঠিন ভাষায় কমানটা দিয়েছিলেন যদি দেখো আমরা খুন হচ্ছি নিহত হচ্ছে ওদের হাতে তবু এখান থেকে সরবানা পাখি তো যদি দেখো আমরা গনিমত লুটের মাল যুদ্ধলব্ধ সম্পত্তি আমরা জমা করছি তবুও সরবানা আরেক মনে হচ্ছে যে পাখিরা আমাদেরকে ছোমরে নিয়ে যাচ্ছে এই অবস্থা যদি দেখো এখান থেকে সরবানা মানে যুদ্ধের মূল প্রাণ এরিয়াটা ছিল এইটা এটা তিনি এটা বুঝতেন আল্লাহ ওনাকে কত প্রজ্ঞা দিয়েছেন যাই হোক যুদ্ধ যখন শুরু হলো তখন তো প্রথম ছোটেই মুসলিমদের আক্রমণে

না মানা উম্মতের জন্য যে নবীর একটা কমান্ড লঙ্ঘন করার কোন সুযোগ নাই কোন আদেশ লঙ্ঘন করার কোন সুযোগ নাই আসলে এই ঘটনা থেকেই আমরা সেটা বুঝতে পারি একটা বিরাট মাইল ফলক আমাদের জন্য তো ওনারা ওখানে বিতর্ক করলেন যে এখন তো যুদ্ধ শেষ ওরা পরাস্ত হয়ে গেছে অতএব আমরা গণিমত জড় করব। তো এখানে আল্লাহ বলছেন যে ভিন কুম মায়ুরিদের দুনিয়া অমিন কুম মায়ুরিদুল আখেরা তোমাদের মধ্যে ইবনে মাসুদ বলেন এই আয়াত নাজিল হওয়ার আগে সাহাবিদের মধ্যে কেউ দুনিয়াদার আছে এটা আমি কখনো বুঝতাম না তিনি যুদ্ধের কিছুক্ষণ এক রণকুশলী ছিলেন যে জীবনে একশো যুদ্ধ করেছেন একটাতেও পরাজিত হন নাই তো উনি পিছন থেকে যখন হামলা করলেন তখন তো সাহাবী আর খালেদের বাহিনী মানে পরিচয় নাই আজতে হোজাহ বলেন ওনার পিতা ইয়ামানকে সাহাবীরা কতল করতেছে উনিও মুসলিম উনিও সাহাবী কিন্তু সাহাবীদের হাতে উনি নিহত হচ্ছেন হোজায়ফা বলেন আয়েল্লা আবি আবি আল্লাহর মন্দারফ আমার বাবা হত্যা করোনা কিন্তু সেখানে এমন এক অবস্থা হয়েছিল

এলিম তলব পর্বে সে যেন আল্লার পথেই রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো না প্রথম নামাজের আদেশ দাও শিল্প অকৃতজ্ঞতা জন অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ

যে অহুযুদ্ধের শুরুটা কেন হয়েছিল কিভাবে হয়েছিল আমরা আগেই বলেছিলাম বিভিন্ন পর্বে যে আসলে ইসলাম কোনো আক্রমাত্মক যুদ্ধ করেনি বদর যুদ্ধের রসুল্লাহ আকরম সাল্লা পূর্বে যে নিয়েছিলেন সুফিয়ানের রসদের বাহিনী রসদ বলতে অস্ত্র হতে পারে অন্য কিছু হতে পারে এটাকে অ্যাটাক করতে যে তিনি চেয়েছিলেন তার যথার্থতা প্রমাণিত হয়েছে যুদ্ধ সংগঠনের মাধ্যমে কারণ অহু যুদ্ধের সমস্ত রসদপত্র এবং ওই বাহিনীর ওখান থেকে যে সম্পত্তিটা বেঁচে গিয়েছিল সেটাকে তারা বদর যুদ্ধে পরাজিত হওয়ার পরে প্রতিশোধ নেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিলেন যে ওই সম্পত্তি এখানকার নিয়ম ছিল ব্যবসায় যে যাবে প্রতিনিধি তাদের কাছে সমায়ের সম্পদ দিবে সবাই শেয়ার করবে শেয়ার কেনার মতো প্রত্যেক এর শেয়ার সবাই দান করে দিয়েছিল মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য যুদ্ধের জন্য ওই রসদটা যে আক্রমণ করতে চাইছিল নুসলাকম সন্তান সেটা যে যথার্থ ছিল তার প্রমাণ হয় বহর যুদ্ধে যে তারা সেটাকে ব্যবহার করেছে তার মাধ্যমে আরেকটি বিষয় হলো যখন তারা যুদ্ধের জন্য আসছে প্রস্তুতি নিয়ে মুসলমানদেরকে তাদের টার্গেট ছিল যে বদর যুদ্ধে যেহেতু পারলাম না এত বড় অপমান হলাম এবার একটা সর্বনাশা আঘাত দেব এবং ডাইরেক্ট মদিনাতে অ্যাটাক করব যুদ্ধ টুদ্ধ না শেষ তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি কিন্তু ওই বদরের মতোই এখানে আরেকটা জিনিস শিক্ষা পায় যে প্রতিটি যুদ্ধের আগে পরে গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি পরামর্শ করতেন তিনি পরামর্শ সভা ডাকলেন এবং সাহাবীদের মতামত নিলেন যে আমরা এটিকে প্রতিহত করব কিভাবে সাহাবীদের ভিতরে দুটি মতামত আসলো একটি মতামত আসলো যে আমরা মদিনায় অবস্থান করি কারণ আমরা মাত্র বদর যুদ্ধ থেকে আসলাম এখনো ক্ষত শুকায়নি প্রত্যেকে ক্লান্ত শ্রান্ত এক বছর না রেখেছেন আমরা এমনও ক্লান্ত শ্রান্ত যুদ্ধ করার মতো অবস্থা নাই আর ভিতর থেকে করলে আমরা প্রতিহত করতে পারবো তারা এটা ঐতিহ্য আছে কিন্তু আবার কিছু সাহাবি বললেন যে না আমরা বাহিরে গিয়ে তাদেরকে শহীদ হওয়ার একটা শহীদ যারা ধরে শহীদ হতে পারেননি তারা এখানে শহীদ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করলেন

অমরের কথা জিজ্ঞেস আসলে বেঁচে আসি কি চুপ থাকো যে এবং কি সে তার প্রতিমার নাম ধরে বলে উঠছিল যে সে বড় তখন আমাদেরকে বললেন যে আর চুপ থাকা যেন আল্লাহ আলাহাজ

রসুল মারা গেছেন কিনা এইবারে রসুল চুপ ছিলেন কিন্তু আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা আসলো তখন কিন্তু আর চুপ থাকেনা এটা আমাদের বোঝা উচিত যে ব্যক্তিগত পর্যায়ে আমাদের উপর হামলা আসুক আক্রমণ আসুক যাই আসুক ধৈর্যের পরিচয় আমরা দিব ইনশাআল্লাহ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় সর্বোচ্চ ধৈর্যের পরিচয় আমরা দিব যখনই আল্লাহ আল্লাহ রসুল নিয়ে কেউ

নেমে গিয়ে দুটো রক্তাক্ত একবার এই অবস্থা হয়েছিল উনি পড়ে গিয়েছিলেন হজত আলী উনি খুব তাঁত দিয়ে সেটাকে হেলমেট তুলে তারপরে ওনাকে আর চিকিৎসা দিলেন এত আত্মত্যাগ ছিল যে পিঠে তীর একটা নিচু জায়গাতে ছিলেন ওখান থেকে উনি মাথা নিচে করে আসছিলেন সাহাবীর তীর মারছিলেন রসুল একবার দেখছিলেন বলছি আপনি মাথা নিচে রাখুন আমরা দেখতেছি রসলাস যেহেতু তারপরে আল্লা রহমতে সবাইকে আবার আল্লাহ পাক রব্বুল এই যুদ্ধ অবস্থাতে সব ক্লান্ত হয়ে গেছেন বিবাসিত হয়ে গেছেন এই মুহূর্তে পাক একটা ঘুম দিয়ে দিয়েছিলেন সবকে কিছুক্ষণের জন্য ঘুমাই ঘুমায় গেছিল

দ্বিতীয় হলো ওদের কিন্তু মূল টার্গেটটা ছিল আপনার আক্রমণ করা কিন্তু তারা সেই মদিনায় আক্রমণ করতে পাঁচ কিলোমিটার এইসব বিচার করতে গেলে দেখা যায় যে মুসলিমরাই বিজয়ী হয়েছেন যদিও তাদের সেখানে সত্তর জন শহীদ হয়েছে ওইটাই প্রকৃত বিজয় এই যুদ্ধের মধ্যে নারীরা অংশগ্রহণ করছিলেন যেমন কাফেরদের সাথে নারীরা এসেছিল অগণিত নারী এসেছিল তাদের তিন হাজার সৈন্য ছিল সাথে নারীরা ছিল মুসলমানদের সৈন্য ছিল সংখ্যা মাত্র সাতশো মাত্র সাতশো ছিল

এখানে জি একটা জিনিস হলো ওখানে যে যেভাবে বিন্যাসটা করেছিলেন এটা ছিল উম্মতের নিরাপত্তার পয়েন্ট ঠিক রসুলের প্রত্যেকটা আদেশ আমাদের নিরাপত্তার পয়েন্ট প্রত্যেকটা আদেশে ওদের ওই জায়গাটা ওই গুরুত্বপূর্ণ সেটা হোক না পারিবারিক বিধান হোক না সামাজিক হোক না সেটা রাষ্ট্রীয় হোক না কোনো অর্থনৈতিক এবাদতমূলক প্রত্যেকটা কমান্ডে এরকম আমাদের নিরাপত্তা সফলতার জন্য ওই রকম যে এই যুদ্ধে এমন দুইজন প্রাণ চলে গেল

আজকে আমরা পিছিয়ে সরে যাচ্ছি দিন দিন পিছিয়ে সরে যাচ্ছি এই জন্য উম্মাদ থেকে কোরআনের দিকে আসা এখানে একটা জিনিস যে রসুল্লাহ সাল্লাহামের সেই যুদ্ধের যে রেজাল্টটা হলো মোটামুটি জয় পরাজয় এটা কেউই দাবি করতে পারে না কাফেররাও না মুসলিমরাও দাবি করে নেই এটা এক ধরনের নিউট্রালের মতো হয়ে গেছে প্লাস মাইনাস সমান সমানের মতো হয়ে গেছে তো এইটা এখান থেকে যে জিনিসটা আসে যেটা হেরা ক্লিয়ার বলছিল নবীরা কিছু হতে পারে কিছু আঘাত খেতে পারেন কিন্তু রেজাল্ট সবসময় আমি সম্মানিত সদী দর্শক আমরা আজকে শুনলাম ঐতিহাসিক দ্বিতীয় যুদ্ধ অহত যুদ্ধ যেখানে সত্যজন সাহাবী শাহাদ উৎপরণ করেছিলেন রসুল সাহসমের একটি কমান্ড অমান্য করার কারণে এই পথনটা এই বিপর্যয়টা এসেছিল আর সেখানে রসুলসল্লাহামকে পর্যন্ত আহত হতে হয়েছিল ইমানের কঠিন পরীক্ষা কিন্তু আল্লাহ ভিতরেও বিজয় দান করেছিলেন যে মদিনা আক্রমণ করতে পারে নাই এবং সাহাবে কেরাম কত বিক্ষত হওয়ার পরেও সত্তর জন আপন জন হারিয়ে দেওয়ার পরেও বেদনাকৃষ্ট অবস্থায় তারা দৃঢ় হিমাদ্রির মতো সেই ঔুধ পাড়ে অটল ছিলেন তাদেরকে পিসপা করতে পারে নাই যেখানে শহীদ হলেন রসুলের চাচা হামজা যেখানে শহীদ হলেন রসুলের প্রথম দূত আহ কত বেদনার কথা তারপরেও তারা কিন্তু হন নাই আমরা সে থেকে শিক্ষা গ্রহণ করি জীবনের প্রতিটি পদক্ষেপে রসুল ইসলামের আদর্শকে আমরা মেনে চলার চেষ্টা করি তবেই করলাম যখনই আমরা রসুলের সুন্দরকে ছেড়ে দেবো তখনই আমাদের বিপর্যয় নেমে আসবে আল্লাহ রবুল্লা আলম আমাদের সকলকে সুবুদ্ধির উদয় দান করুন আমিন ও সালাম আলাইকুম ও ওবরাক